টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ প্রথমবারই হারায় লিটন কুমার দাসকে। আশদীপ সিংয়ের বলে ভীষণ দৃষ্টিকটু শটে আউট হন অভিজ্ঞ ওপেনার। ঠিক এক বছর পর বাংলাদেশের হয়ে টি টোয়েন্টি খেলতে নেমে ব্যর্থ হন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। হার্দিক পান্ডিয়ার বলে ফ্লিক করে একটি ছক্কা মারলেও বাঁ হাতিয়ে ব্যাটসম্যান স্টাম্পে টেনে আনেন আর্শদীপের বল। বরুণ চক্রবর্তীর বলে তিন রানে জীবন পেয়েও সুবিধা করতে পারেননি তৌহিদ হৃদয়। একটু পর এই স্পিনারকেই উইকেট দিয়ে আসেন তিনি 18 বলে 12 রান করে। প্রথম ওভার ম্যাডেন নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু করেন মায়াঙ্ক ইয়াদেব। গত আইপিএলে গতির ঝড় তুলে আলোড়ন তোলার পর চোট পেয়ে ছিটকে পড়েছিলেন তিনি। সব ধরনের ক্রিকেট মিলিয়ে গত 5 মাসে তার প্রথম ম্যাচ এটি। এই মায়াঙ্ককেই প্রথম উইকেট উপহার দিয়ে ফেরেন 38 বছর বয়সী মাহমুদুল্লাহ 1 রানে। বরুণের গুগলি কিছুই বুঝতে না পেরে বোল্ড হন জাকের আলী। অনেকটা সময় এক প্রান্ত আগলে রাখা নাজমুল হোসেন শান্ত ফেরেন দ্বাদশ ওভারে। একটি করে ছক্কা ও 4 মারলেও 27 রান করতে 25 বল খেলেন বাংলাদেশের অধিনায়ক। মায়াঙ্ককে একটি ছক্কা ও 4 মারার পর রিশাদ হোসেন বিদায় নেন 11 রানে। বাংলাদেশের তখন 100 হওয়া নিয়েই সংখ্যা। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ 23 রানের জুটিতে একটু টানেন দলকে, তবে শেষ পর্যন্ত 20 ওভার খেলতে পারেনি বাংলাদেশ। এক বছরের বেশি সময় পর আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলতে নেমে 32 বলে 35 রানে অপরাজিত থাকেন মিরাজ। ভারত রান তাড়াই শুরু করে প্রত্যাশিত আক্রমণাত্মক ব্যাটিংয়েই। সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার ব্যাটে প্রথম 2 ওভারই আসে 4টি বাউন্ডারি 1 ছক্কা। 7 বলে 16 করে হৃদয়ের সরাসরি থ্রোয়ে রান আউট হন অভিষেক, কিন্তু ভারতীয় জ্বর তলতেই থাকে। স্যামসন ও সূরিয়া কুমার ইয়াদেবের ব্যাটে পাওয়ার পেতেই রান আসে 71। চোখ ধাঁধানো কয়েকটি শট, 14 বলে 29 রান করে আউট হন সূরিয়া কুমার। 19 বলে 29 করে মিরাজের শিকারে পরিণত হন স্যামসন। হার্দিক পান্ডিয়া নেমে বিধ্বংসী ব্যাটিংয়ে সহজেই দলকে নিয়ে যান ঠিকানায়। 16 বলে 39 রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। অভিষিক্ত নীতিশ কুমার রেড্ডি আরেক প্রান্তে টিকে থাকেন দলের জয় পর্যন্ত। সিরিজের দ্বিতীয় ম্যাচ দিল্লিতে বুধবার অনুষ্ঠিত হবে।